নবগ্রাম ব্লকের হজবিবি ডাঙ্গা অঞ্চলে পাথরডাঙ্গা গ্রামে নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে পথসভা। পথসভার মূল উদ্দেশ্য ছিল মুর্শিদাবাদ জেলার নাম রাখার দাবি ও এসএসসি দুর্নীতির সঙ্গে যুক্ত সকলকে গ্রেপ্তারের দাবিতে বিজেপির নৈরাজ্যের বিরুদ্ধে রাজ্য সরকারের লাগাম ছাড়া দুর্নীতির বিরুদ্ধে আজকের এই পথসভা। পথসভায় উপস্থিত ছিলেন নবগ্রাম ব্লক কংগ্রেসের পশ্চিম জোনের সভাপতি মীর বাদাম আলী ও মহিলা ব্লক কংগ্রেস সভানেত্রী তাপসী হালদার সহ কংগ্রেস নেতাকর্মী বৃন্দ। অভিজিৎ মণ্ডলের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। ব্লক কংগ্রেসের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সারা ব্লক জুড়ে আমাদের যে পথসভা, 10টি অঞ্চলে প্রথম পথসভা আমাদের সুখীর মোড়ে, নবগ্রাম অঞ্চলের দ্বিতীয় পথসভা বুড়োর মোড়ে, তৃতীয় পথসভা আমাদের হুজবিডাঙ্গা অঞ্চলের পাথরডাঙ্গার মোড়ে। বক্তব্যের উদ্দেশ্য একটাই, যে তৃণমূল যেভাবে দুর্নীতিগ্রস্ত, তৃণমূল যেভাবে সাধারণ মানুষকে প্রতারণা করে যেভাবে টাকা লুটপাট করার চেষ্টা করছে, এবং আরও বলতে চাই যে মুর্শিদাবাদ জেলাকে আমরা পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে তিনটি জেলায় বিভক্ত করার চেষ্টা করছেন, তিনি তিনটি জেলা হোক, 10টি জেলা হোক করতে পারেন, কিন্তু মুর্শিদাবাদ নামটি ঐতিহাসিক নাম। মুর্শিদাবাদের নামটা যাতে মুছে না যায়, মুর্শিদাবাদ জেলা যাতে একটি জেলা হয় তার দাবি আমরা জানাই। এবং প্রাইমারিতে যে সমস্ত বেকার ছেলেদের টাকা নিয়েছে, সেই সাধারণ ছেলে মেয়েদের চাকরি হয়নি, তারা প্রতিদিন আর্তনাদ করছে, সেই সমস্ত টাকা ফেরতের আমরা দাবি জানাই। এই সমস্ত দাবির পরিপ্রেক্ষিতে আমরা যদি বাংলার মুখ্যমন্ত্রী এই সমস্ত কাজ না করেন, তাহলে আমরা জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে নবগ্রামে বৃহত্তর আন্দোলন। আজকে আমরা একটা পথসভা করছি, একটা আন্দোলন নিয়ে আমরা নেমেছি রাস্তায়। কংগ্রেসের পক্ষ থেকে আমরা জানাতে চাই, মুখ্যমন্ত্রী যিনি আমাদের রাজ্যে বসে আছেন, আমরা তাকে মান্য করি, কিন্তু তিনি যা করছেন তাহলে আমাদের খুব ভালো লাগে না। আমাদের গোটা মুর্শিদাবাদ জেলা, যে মুর্শিদাবাদ জেলা আমাদের অবস্থিত, যে মুর্শিদাবাদ জেলার নাম গোটা ভারতবর্ষে আমাদের কাছে ছড়িয়ে আছে, যে মুর্শিদাবাদের নাম আজকে বিদেশেও আছে, সেই মুর্শিদাবাদটাকে আজকে আমাদের বিজেপি মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তাকে খণ্ড বিখণ্ড করে তুলেছেন। মুর্শিদাবাদ জেলাটাকে তিনি যদি দুটো ভাগে ভাগ করতেন, তাহলে হয়তো মুর্শিদাবাদ নামটা ভেঙে তিনখানা করে দিয়েছেন, তাতে হয়তো মুর্শিদাবাদের নামটা উঠে যাবে। এই মুর্শিদাবাদের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা আছে। এই মুর্শিদাবাদ জেলাটা ছিল আমাদের বাংলা বিহার উড়িষ্যার রাজধানী, যে রাজধানীতে আমাদের আলীবর্দী খাঁ ছিলেন তার নবাব, সেই রাজ্যটাকে আজকে ভেঙে খণ্ড বিখণ্ড করে দিলেন ওই আমাদের দিদি মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা চাই যে বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান, তিনি এই কর্মসংস্থান থেকে বেকার যুবক যুবতীদেরকে তিনি সরিয়ে দিয়েছেন। আজকে আমরা রাস্তায় নেমেছি দাঁড়ি আন্দোলনে, যাতে তাদেরকে অবিলম্বে চাকরি দিতে হবে, মুর্শিদাবাদ জেলাটাকে মুর্শিদাবাদেই রাখতে হবে। এইটুকু কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি। যাই হোক, কি নাম আপনার? আমার নাম তাপসী হালদার, ব্লক মহিলা কংগ্রেস সভানেত্রী। নবগ্রাম ব্লক কংগ্রেসের পক্ষ থেকে আজকে পাথরডাঙ্গা মোড়ে যে পথসভা, এই পথসভার উদ্দেশ্য হচ্ছে লাগাম ছাড়া দ্রব্যমূল্য বৃদ্ধির
বিরুদ্ধে প্রতিবাদ এবং বেনজির যে আর্থিক দুর্নীতি স্কুল সার্ভিস কমিশনকে কেন্দ্র করে তার অবিলম্বে চূড়ান্ত বিচার, পাশাপাশি মুর্শিদাবাদ জেলাকে ভেঙে যে ত্রিখণ্ড করা হলো, মুর্শিদাবাদ নামটাকে যে মুছে দেওয়া হলো, মুর্শিদাবাদবাসীর আবেগ হিসাবে সেটাকে আঘাত করা হলো, সেই আবেগের আঘাতকে আমরা কোনোভাবেই মানতে পারবো না। মুর্শিদাবাদ নাম রাখার দাবিতে সারা মুর্শিদাবাদ জেলা জুড়ে অবিলম্বে মুর্শিদাবাদ নবগ্রাম ব্লক কংগ্রেস আন্দোলন আনবে যদি মুর্শিদাবাদ নামটা না থাকে। আর এসএসসি কাণ্ডে যারা জড়িত, যারা এই দুর্নীতির সঙ্গে যুক্ত, অবিলম্বে তাদের সকলকে গ্রেপ্তার করে বিচারের ব্যবস্থা করতে হবে এবং যারা বেকার ছেলে তাদের চাকরির ব্যবস্থা করতে হবে। কী নাম আপনার? আমার নাম আজিমুদ্দিন শেখ, সাধারণ সম্পাদক নবগ্রাম ব্লক।